বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী চাকুরির পরীক্ষার সব ধরনের সাজেশন ও পরামর্শ পেতে সোলজার ট্রেনিং একাডেমির চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। মুসলিম, জি স্যার, কেমন আছেন? ভালো আছি স্যার। মুসলিম কোন জেলা থেকে আসছো একটু বলো সবাইকে। আমি পটুয়াখালী জেলা থেকে আসছি। পটুয়াখালী জেলা থেকে মুসলিম আসছো, তাই না? জি স্যার। আচ্ছা, তো মুসলিম, তুমি যখন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য হইতে চাও, সৈনিক হইতে চাও, এই স্বপ্নটা কখন থেকে তুমি দেখো? এটা ছোটবেলা থেকে দেখি স্যার। ছোটবেলা থেকে দেখো? জি স্যার। এখন তুমি মেট্রিক পরীক্ষা দিয়ে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে কোচিং করতে আসছো। জি স্যার। তো আসার আগে তোমার এই একাডেমি সম্পর্কে কি চিন্তা চেতনা ছিল বা ধারণা ছিল, আর এই এক মাসের ট্রেনিং নেওয়ার পরে এখন কি মনে হলো? স্যার, আমি এটা দেখছি ইউটিউব, তারপর ফেসবুকে দেখি, আমার খুব ভালো লাগছে। আপনাকে দেখছি, আপনার একাডেমির ভিডিও দেখছি, খুব কঠিন প্রশিক্ষণ যা সেনাবাহিনীতে করানো হয় স্যার, এগুলো দেখে আমার ভালো লাগলো। তারপর আপনার কাছে ফোন দিলাম, তারপর আপনি সবকিছু বুঝিয়ে বললেন, তারপরে আমি আসলাম, তারপর এসে ট্রেনিং করলাম স্যার। এখন আমি পুরোপুরি নিশ্চিত যে আমি বাংলাদেশ সৈনিক পদে চান্স পাবো স্যার, ইনশাল্লাহ। আমি এখন লোক ধরে চান্স পাবো না, নিজের যোগ্যতা চান্স? স্যার, আমি নিজের যোগ্যতা, আপনার জায়গায় এসে স্যার আমি যে প্রশিক্ষণ নিয়েছি স্যার, এখন আমি আমি একদম সম্পূর্ণ নিশ্চিত যে আমি নিযোগ্যতা ইনশাআল্লাহ আমার চাকরি হবে। এখন এই যে তোমাদের ক্লাসের যে আমরা শিখাইছি বা শেখানো যে পদ্ধতি, যে যোগ্যতা ছাড়া সেনাবাহিনীতে কোনো চাকরি পাওয়ার সুযোগ নাই। জি স্যার, এটা নিজের যোগ্যতায় চাকরি, নিজের যোগ্যতায় চাকরি হবে, নিজের জ্ঞানে চাকরি হবে, নিজের পরিশ্রমে চাকরি হবে। কোনো লোক জনবলের মাধ্যমে চাকরি হয় না, কোনো ব্যক্তির পরিচয়ে চাকরি হয় না, অর্থের বিনিময়ে চাকরি হয় না। সচেতনতা বাড়ান, সচেতন মেনে কাজ করেন, প্রস্তুতি নেন, ওই 150 টাকার বিনিময়ে SMS এর যে খরচ, ওটার বিনিময়ে আপনি চাকরি পাবেন। যদি ভালো লাগে সোলজার ট্রেনিং একাডেমিতে এসে প্রস্তুতি নিতে পারেন, যদি ভালো না লাগে নিজে নিজে আমাদের টিউটোরিয়ালগুলো দেখে বাসায় প্রস্তুতি নেন বিভিন্ন পরীক্ষা পাস করার জন্য। আই হোপ দ্যাট, এবং আমি বিলিভ করি সততার চাকরিতে আপনি আপনার সততা দিয়ে পাবেন, এটাই আপনার পুরস্কার হবে। সবাই ভালো থাকবেন, মুসলিমের জন্য দোয়া করবেন। মুসলিম কোন জেলা থেকে যেন আসছে? পটুয়াখালী জেলা। পটুয়াখালী জেলা থেকে আসছিল। সে পর্যন্ত বিদায় নিচ্ছে, আগামীতে আবার নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হবো তোমাদের সামনে। ধন্যবাদ।